আমি অনুসরণ করেছি আর তারে ভিত্তিত এই পথখিনি যেহেতু বিশেষভাবে সংরক্ষিত ব্যক্তির কারণে বিশেষভাবে সক্ষম ব্যক্তির কারণে সংরক্ষিত আর সরকারের বিধি আছে যে তেতিয়াহে আমি বিশেষভাবে সক্ষম বলে কোম যদি তেখেতর 40% ডিজেবিলিটি আছে আর এই প্রক্রিয়াটার এই কথা উলাল যে আধাতকে বেশি সংখ্যক 59 জন প্রার্থী নাহিলে নির্বাচিত হয়েছে তার মানে চাকরি পাইছে এই 59 জন প্রার্থী মেডিকেল বোর্ডের সম্মুখলকে নাহিল তার মানে সার্টিফিকেট কিখন ভুয়া আছে আর বাকি যে আহিল আধা সংখ্যক মানে 271 গৰাকী নাকচ হল যে শিক্ষা বিভাগত এই উদ্ঘাটন হল সরকারের বাকি বিভাগতো হয়তো এনেকা আছে ভুয়া সার্টিফিকেট দি বা সম্পূর্ণ যোগ্যতা প্রাপ্ত নোহাকি এই সংরক্ষিত চাকরিখিনি লৈছে গতি এটা নিয়মে করক এটার সার্টিফিকেট নাচাব প্রত্যেকজন বিশেষভাবে সক্ষম প্রার্থী প্রভিজনেলি সিলেক্ট হওয়ার পাছত অস্থায়ীভাবে নির্বাচিত হওয়ার পাছত তেখেতে মেডিকেল বোর্ডের সম্মুখত ঠিয় হব লাগিব আর মেডিকেল বোর্ডে যেটা সার্টিফাই করব তার পাছতে নিযুক্তি প্রক্রিয়াটা আরম্ভ হব কারণ আদারওয়াইজ আপনাদেরকে বঞ্চিত হব আজি এয়ার দ্বারা এই 271 গৰাকী যে রিজেক্ট হল কিন্তু এইটো কথা মনত রাখব যে 271 গৰাকী যোগ্য প্রার্থী বঞ্চিত হয়েছে এতেকে এখন আইনের জড়িয়ে এই পোর্টেলটি সৃষ্টি করা হয়েছে আর ন্যাশনাল এডুকেশন পলিসিয়েও স্পষ্টভাবে কৈছে শিক্ষক বদলিকরণ স্বচ্ছভাবে হব লাগে নিকাভাবে হব লাগে এন্ড থ্রো এ প্রপোর্টেল একটা পোর্টেলের মাধ্যমত এই বদলিকরণবিলাক হব তো এটাকে মিউচুয়াল যিসকলে পাইছে পার্টনার পাইছে বদলিকরণ মিউচুয়ালের বদলিকরণের কারণে এই পোর্টেলের জড়িয়ে আবেদন করব যিসকলে প্রারম্ভিক পোস্টিংয়ের ঠাইত 10 বছর সম্পূর্ণ হয়েছে তেওঁলোককো আবেদন করার সুযোগ দিয়া হয়েছে কথাটো হল এনেকুৱা যে যি 600তকৈ অধিক প্রার্থী আমার টেটর কারণে নির্বাচিত করা হয়েছিল ফাইনালিস্ট ওলাইছিল তাত এটা আমি অভিযোগ দিছিল যে বহুত ভুয়া প্রার্থী ইতিমধ্যে মানে পাবলৈকে সক্ষম হবলে গৈ আছিল সেইখিনি সময়ত 14 মে'ৰ দিনাখন সেই নিযুক্তিপত্র অনুষ্ঠানত তেখেতসকলক নিযুক্তি নিদি যোৱাকালি তেখেতসকলে নিযুক্তিপত্র সম্পন্ন করবে আর তেখেতসকলে মেডিকেল বোর্ডত বহিবলগা হল 23 মে'ৰ পৰা 28 মে'ৰ ভিতৰত কিন্তু আশ্চর্যজনকভাবে মেডিকেল বোর্ডত বহার পিছত প্রায় 59 গৰাকী প্রার্থী সেই মেডিকেল বোর্ডত উপস্থিত নাথাকিলে কি কারণ নাথাকিলে নাজানো আর 271 গৰাকী প্রার্থীক ইতিমধ্যে শিক্ষামন্ত্রীগুলিয়ে যাকালি অনুষ্ঠানটোতে কৈছে যে ভুয়া প্রার্থী বলে তখেতে কৈছে বাকি যি 280 গৰাকী প্রার্থীক ইতিমধ্যে এপয়েন্টমেন্ট দিয়া হয়েছে তাতো আমি এটা কালির পর অভিযোগ পাই আছো যে এই 280 গৰাকীর ভিতরতো কিন্তু কিছুমানক দেখিলেই গম পাই যে তেখেতকল ফিজিক্যাল হ্যান্ডিকেপ কিন্তু কিছুমান দেখিলেই গম নাপায় বা সুস্থ মানুষ থকা বুলি ইতিমধ্যে অভিযোগ আমার ওসর আহি পড়ছে গতি আমি পুনের আবেদন জানাম তেনেকা যদি সুস্থ মানুষ কেজনমান আছে তেওঁলোকক পুনর্বার মেডিকেল বোর্ডত বহাব লাগে আমি এটা কথা লক্ষ্য রাখিম কোনো কারণত যাতে প্রতিবন্ধী ব্যক্তির মানে পদ এটাও প্রতিবন্ধী নোহা ব্যক্তিয়ে যাতে হরপ করব নয় তার কারণে আমি চোকা দৃষ্টি রাখিম দ্বিতীয় কথাটো হৈছে সরকারখনক তথা শিক্ষামন্ত্রীগুলিক এটাই আহ্বান জানাও যে যময়ত 14 মে'ৰ দিনাখন এই 668 গৰাকীক উদাউট মেডিকেল বোর্ডতে দিয়ার কথা চিন্তা চর্চা করেছিল সেই একইদিনাখন আমার হেঁচার কারণেই হোক বা সরকারের অন্য কোনো চিন্তা চর্চার কারণেই হোক এইখানে মেডিকেল বোর্ডত বহিব বাধ্য হোক যার কারণে 271 গৰাকী কালি ভুয়া প্রার্থী বলে তখেতে ঘোষণা করবে এটা কথা হল সেই একইখানি সময়ত কিন্তু 14 মে'ৰ দিনাখন হাইস্কুল আর হায়ার সেকেন্ডারিত কিন্তু টিচারখানিক উইদাউট মেডিকেল ভেরিফিকেশন তেখেতসকলে এপয়েন্টমেন্ট দিলে এতিয়া কথাটো হল কার হেঁচাত বা সরকারের কিবা এনেকুৱা কথা আছে নেকি যে কারণে মেডিকেল বোর্ডত নবহাকে চাকরি দিলে গতি শিক্ষামন্ত্রীগুলিয়ে যেহেতু নিজে কৈছে যে ইতিমধ্যে 50 শতাংশতকৈ অধিক ভুয়া প্রার্থী ওলাইছে সেইকাৰণে আমি কৈছো যে প্রথমতে আপনার বিভাগত যিখিনি এপয়েন্টমেন্ট 14 মে'ত দিবে তেওঁলোককো মেডিকেল বোর্ডত বহার অতি শীঘ্রে ব্যবস্থা করক কিয়নো তাতো হয়তো আপুনি যেহেতু নিজেই প্রমাণ পাবে যে ইমান সংখ্যক ভুয়া ব্যক্তি মেডিকেল বোর্ডত চিনাক্তকরণ করা হব গতি তাতো হয়তো আধা সংখ্যক নোলাবও বহুত সংখ্যক হয়তো ভুয়া প্রার্থী ওলাব লগতে যদিহে আপনাদের মেডিকেল বোর্ডত তেখেতসকলক বহাবলে অপরাগ হয় তেতিয়াহলে আমি এটা কথাই ভাবিম যে শিক্ষামন্ত্রীগুলিয়ে হোক বা অন্য কোনো সরকারি বিষয়া কর্মচারী করবার কিবা সান্দ হওয়া বা তল যাওয়ার ভয়তে হয়তো এই ধরনের ডিসক্রিমিনেশন এটা করা হব যে অকল এলপিএমইখিনি ক্ষেত্রতহে মেডিকেল বোর্ডত বহিব লাগে বাকি ক্ষেত্রত নালাগে গতি সেয়া যে নহয় সেয়া প্রতিপন্ন করে দিয়ক শিক্ষামন্ত্রীগুলিয়ে আর যিকোনো বিভাগতেই এটিপা নিযুক্তি হবে যাতে মেডিকেল বোর্ডত কেন্দ্রীয় মেডিকেল বোর্ডত বহার ব্যবস্থা করা হয় তার কারণে সরকারখনে যিকোনো ধরনের
কেবিনেটত সিদ্ধান্ত লয় বা সরকারে বিবেক সিদ্ধান্ত লয় যি ধরনের সিদ্ধান্তভাবে কার্যকরী হব তেনেকুৱা এটা সিদ্ধান্ত কার্যকরী করার ব্যবস্থা গ্রহণ করক।